भाजपा ने एक राज्यव्यापी कोई और अधिक अन्याय नहीं हाउसिंग ड्राइव शुरू किया है। आवास से संबंधित अभियान बागमंडी विधानसभा के जेपी 15 से शुरू हुआ है। देखिए हमारी खास रिपोर्ट। आपकी जानकारी के लिए बता दें कि इस दिन वह मंडल के बागमुंडी और चरीदा गांवों के हर घर में गए और लोगों के साथ फायदे और नुकसान के बारे में बातचीत की। इस अवसर पर जेपी 15 मंडल अध्यक्ष माणिक मांझी और मंडल सह अध्यक्ष कौशिक डे, चारीदर बूथ अध्यक्ष जितेंद्र नाथ सूत्रधार और कई अन्य लोग उपस्थित रहे। আজকের এই কর্মসূচি এটা নয়, পুরো ডিসেম্বর ধরে এই কর্মসূচিটা রয়েছে। 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 8-9 অন্যায় এটাকে নিয়ে করে আমরা প্রত্যেকটা গৃহে, প্রত্যেকটা বুথের প্রত্যেকটা গৃহে যাচ্ছি। আজকে আমরা শুভারম্ভ করলাম আমাদের জেপি 15-র যে 52টা বুথ রয়েছে প্রত্যেকটা বুথে আমাদের 8-9 অন্যায়ের এরকম লিফলেট পাঠিয়ে দিয়েছি। প্রত্যেকটা বুথে প্রায় 200টা পরিবারের, 200 থেকে 250 পরিবারের আমাদের লিফলেট পৌঁছানো যাবে। পশ্চিমবঙ্গ এবং বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচাতে পরিবর্তন আনুন এবং তৃণমূল সরকার যে ব্যর্থতা ও অপসারণের খতিয়ান তার পুরো খতিয়ানটা এর মধ্যে রয়েছে। প্রত্যেকটা পরিবারে গিয়ে আমরা তাদেরকে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার কীভাবে ব্যর্থতা এবং অপশাসন করছে, পশ্চিমবঙ্গের নারীর সুরক্ষার অবনতি হচ্ছে, কৃষক বিরোধী তৃণমূল সরকার, আমফান সংকটে কালো অব্যবস্থা, তৃণমূল সরকারের রাজনৈতিক অপশাসন, এটা পুরোটা এটার মধ্যে রয়েছে। এগুলো আমরা প্রত্যেকটা গৃহে গিয়ে সমস্ত জনসাধারণকে অবগত করাতে চাই। এর ফলাফল কী হবে? এর ফলাফল মানুষ দেবে, জনগণ দেবে। 21-এ আগামী বিধানসভা আসছে, আগামী বিধানসভায় মানুষ জনগণ দেবে। আচ্ছা, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এগুলো করছেন, এই বিষয়টা বলুন আপনারা। বাড়ি বাড়ি গিয়ে আমরা এই কথাটাই আমরা বলছি, বিজেপি আমাদের যে সরকার, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে কেন্দ্রে যে উন্নয়নমূলক যেসব প্রকল্প আছে সেই প্রকল্পের কথা বলছি এবং এই প্রকল্পগুলো কীভাবে এখানে টিএমসি গভর্নমেন্ট কীভাবে ব্যর্থ করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রামকে আমাদের মাঝপথে মারিয়ে দিচ্ছে, যেমন কৃষি নিধি যোজনা বা এই আয়ুষ্মান যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আবাস প্রধানমন্ত্রী রোড যোজনা, এইসব প্রোগ্রামগুলো আমরা কেন্দ্রীয় সরকার দিচ্ছে কিন্তু সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার লাগু করছে না, তাতে আমাদের সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমফানের সময় যে কেন্দ্র সরকার 1000 কোটি টাকা দিচ্ছে তার মধ্যে বেশিরভাগ টাকাটাই টিএমসির যেসব কর্মচারী আছে বা দালাল আছে তাদের পকেটে গেছে এবং তার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব মানুষরা তাদের পাচ্ছে না। এখানে ঘরে বিভিন্ন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, আবাস যোজনাতে যে 1,60,000 টাকা সেটা কিন্তু কোনো সময় এই মানুষ পাচ্ছে না বিনা ঘুষ দিয়ে, তাদেরকে কাটমানি দিতে হচ্ছে, কাটমানি নাইলে তারা ঘর পাচ্ছে না। এইসব অন্যায়ের বিরুদ্ধে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার যে প্রোগ্রাম নিচ্ছে 8-9 অন্যায়, সেই প্রোগ্রাম আমরা প্রতিটা ঘরে যাচ্ছি এবং প্রতিটা ঘরে মানুষকে বুঝাচ্ছি যে আগামী 2021-এ যে বিধানসভা আসছে সেই বিধানসভায় আপনারা আমাদেরকে পশ্চিমবঙ্গে আনুন, আমাদের বিজেপি সরকারকে আনুন এবং আমরা যোগ্য তার সন্তিয়ে দেবো, সম্মান দেবো। আচ্ছা, এই এই বাড়ি বাড়ি যাওয়া আপনাদের সম্পূর্ণ কবে হবে? এটা সম্পূর্ণ আমাদের 5 থেকে 12 তারিখ ডিসেম্বর, সরি, আজকে থেকে আমরা শুরু করেছি, 12 তারিখ শেষ হবে। আজকে যে গৃহ সম্পর্ক অভিযান করলেন আপনারা 8-9 অন্যায়ের পক্ষ থেকে, তো এ বিষয়ে একটু বলুন আপনি। আমরা যে গৃহ সম্পর্ক করলাম আমাদের যে মোদিজি ওনার যে প্রকল্প পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু উনি চিন্তা করেছিলেন যে এই প্রকল্পগুলো সব মানে সাফল্য পাবে, কিন্তু এখন যে সরকার রয়েছে তৃণমূল সরকার, সেই দিদির সরকার কিন্তু সেই সব সমস্ত প্রকল্পগুলো সাফল্য হতে দিতে চায়, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। কীভাবে বঞ্চিত হচ্ছে? এমনিতে নাম তো চেঞ্জ করেছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনা হচ্ছে, এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা হচ্ছে বাংলা সড়ক যোজনা, নানা ধরনের প্রকল্প, আমফানের ক্ষতি, আমফানের টাকা ছয় নয়, তারপর আপনার এই লকডাউনে যে চালের চাল চুরি বলুন, তারপর সিন্ডিকেট, তৃণমূলের যে সিন্ডিকেট, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা,
তাদের নেতাকে দিতে হয়, তবে ইয়ে তাদের প্রধানমন্ত্রী এই গরিবদের প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়। এত সমস্ত যে প্রকল্প, বিশেষ করে যুব সমাজ যে আছে আমাদের পশ্চিমবঙ্গের থেকে বেশি কিন্তু বাইরে যাই কাজ করতে যুব সমাজ। এই লকডাউনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যারা শ্রমিক ছিলেন তাদেরকে আমাদের সরকার কিন্তু লক্ষ্য করলেন না, তাদেরকে আনার কোনো ব্যবস্থা করেনি। শ্রমিকরা যুব সমাজরা অনেকেই বেশিরভাগে চাকরির জন্য বঞ্চিত রয়েছে, সেই বঞ্চিতর জন্য আমরা আজকে এই আর নয় অন্যায় যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের চড়িদা গ্রামে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে, রাজ্য জুড়ে পালিত হবে আমাদের এই ডিসেম্বর মাসে। আর পুরো রাজ্য জুড়ে সকল সাধারণ মানুষকে, চাকরিজীবী এবং নানা পদাধিকারী যারা রয়েছেন অফিসের, সকলকে কিন্তু আমরা এটা জানাতে চাই যে আমাদের মোদী সরকার কী কী প্রকল্প করেছে এবং এই বর্তমান যিনি সরকার রয়েছেন তার প্রকল্প কত উপভোগ করতে পারছেন বা পাচ্ছেন সকলে, সেটার জন্যে আমাদের এই পদক্ষেপ। আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ সত্যধর, চড়িদা 240 নম্বর দিতে সভাপতি। क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले और देखते रहे HBN News।